ক্যানিং মহকুমা এলাকায় তিনটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী। বিভিন্ন ধরনের অসামাজিক কাজে যুক্ত দুষ্কৃতীরা, সেই সমস্ত দুষ্কৃতীরা দুষ্কর্মের জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল, এমনকি আগ্নেয়াস্ত্র কেনাবেচার কাজেও দুর্যুক্ত। আগামী 1 জুন জয়নগর লোকসভা কেন্দ্রের নির্বাচন, নির্বাচনের আগেই সমাজবিরোধী দুষ্কৃতীদের দৌরাত্মে অতিষ্ঠ এলাকার মানুষজন। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর ক্যানিং মহকুমা পুলিশ প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে ক্যানিং মহকুমা এলাকার বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি অভিযান চালায় ক্যানিং মহকুমার ক্যানিং থানা ও ঘুটিয়া শরীফ ফাঁড়ির পুলিশ। পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করার পাশাপাশি ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও 5 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ক্যানিং থানার পুলিশ সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দিগিরপাড় পঞ্চায়েতের ক্যানিং মাদলা ব্রিজ সংলগ্ন শ্যামাপ্রসাদ কলোনিতে তল্লাশি অভিযান চালায়। সেখানে আজীবর মোল্লার বাড়িতে তল্লাশি অভিযানের সময় একটি বেআইনি বন্দুক ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় আজীবরকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ইসরাবিল শেখ নামে আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ক্যানিং থানার পুলিশ। ধৃত দুই দুষ্কৃতী বেআইনি আগ্নেয়াস্ত্র কেনাবেচার সাথে যুক্ত রয়েছে বলে পুলিশের দাবি। অন্যদিকে জীবনতলা থানার অধীনস্থ ঘটিয়া শরীফ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে ক্যানিং থানার অন্তর্গত দাঁড়িয়া পঞ্চায়েতের ভলেয়ার তেঁতুলবেড়িয়া গ্রামে তোবারক আলী গাজীর বাড়িতে তল্লাশি অভিযান চালায়। সেখানে দুটি বেআইনি বন্দুক, 4 রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি তোবারক আলী গাজীর 3 ছেলে আব্দুর রহমান গাজী, জিয়াউর রহমান গাজী ও মজিবর রহমান গাজীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ধৃতরা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, কোনো বিক্রির পরিকল্পনা ছিল কি না, ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছে সে বিষয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে ক্যানিং থানা ও ঘটিয়া শরীফ ফাঁড়ির পুলিশ। Thank you.